السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামিক মিডিয়া আপনাকে তো আবারও অ্যাড দিলাম, এবার তো মোবাইলও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শুনতে পাচ্ছেন আমাকে? আমার শোনা যায় আমার ওকে, কণ্ঠ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার হ্যাঁ শোনা একদম যায়? ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা জি জি, ঠিক আছে। তো আচ্ছা আপনাকে সালামু একটা আলাইকুম প্রশ্ন ভাই। করবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেটা হলো যে জি আপনি বলেন। আপনার নিজের নাম ব্যবহার না করে ইসলামিক মিডিয়া ব্যবহার করতেছেন কেন? আমি যে এলাকায়, ফ্র্যাঙ্কলি বলি, আমি যে এলাকায় থাকি এখানে আপনার লাইভ আমি কিছুক্ষণ ধরে দেখতেছিলাম। তো আপনি যে বললেন না যে আমাদের আলেমদের মধ্যেই মতের শেষ নাই, হ্যাঁ, তো আমি এমন একটা এলাকায় বাস করি যেখানে বেদাত অধ্যুষিত এলাকা, ও হ্যাঁ, আচ্ছা তো সেই সেই কারণে আসলে এটা আপনার প্রশ্নটা ঠিক আছে, আসলে যৌক্তিক, কিন্তু আসলে আমি এই বিশেষ তারপরও কারণে আর মানে কি এটা ইয়ে না, হলো। ব্যাপারটা হলো যে ওই জি ওইটাই আর কি, যে অনেকে ইসলামিক নাম নেয়, তারপর আবার এই ধরনের নাম নিয়ে তারপরে অ্যাড হয়, হয়ে তারপরে মনে করে উল্টা পাল্টা প্রশ্ন করে। তো যার জন্য আমি মানে চিন্তা করছি হ্যাঁ, যে আসলে আমি আসলে আসলে লাইভে কেউ যুক্ত হলে আগে ওইটাই কনফার্ম করে নেবো যে তার ধার্মিক অবস্থাটা আসলে কি বর্তমানে। আচ্ছা আর একটু সাউন্ড হলে ভালো হতো। হ্যাঁ, তো তার ধার্মিক অবস্থাটা একটু জানা দরকার, তাই না? কারণ হচ্ছে যে আপনি জি জি, যদি কারোর সাথে ইয়াতে আসেন, মানে মুখোমুখি ইয়াতে আসেন, আগেই আপনার ক্লিয়ার করা উচিত। লুকায় পিঠ পিছনে হলো হামলা করে হলো শয়তান, শয়তান পিছনে থাকে, পিঠের পিছনে, সামনে আসে না। তো জি ওই জি জিনিসটা জি, আর আমি জন্য বুঝতে আমাদের পারছি না হয় আপনার, আর কি। জি আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ তো এখন আপনার যদি আসলে কোনো আমি আমি অনেকদিন আমি অনেকদিন থেকেই আসলে এইসব বিষয় নিয়ে, আমি আসলে প্রথমে যখন আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে, কিছু মনে করবেন, আসলে আমি সরি, হ্যাঁ বলেন। বলতে চাই যেটা হচ্ছে, আমি অনেকদিন যাবত এটা নিয়ে, ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতেছি। আমি আপনি যদি বলেন যে ইন্সপিরেশনের ব্যাপারটা কোথা থেকে আসলো, আমি বলবো যে আসলে এই নাস্তিকরা যখন ইসলামকে কটাক্ষ করা শুরু করলো, তখন আমার ইচ্ছা হলো জানার যে আসলে এটা কি, আসলে হ্যাঁ সেটাই, এটা কেন হলো বলে কি, এটা। নাস্তিকরা যেটা মনে করতেছে যে তারা ইসলামের জি ক্ষতি, এটা না, এটা হলো কোরআনে আয়াত আছে যে মাকরু মাকরাল্লাহু আল্লাহু খায়রুল মাকারিন, যে তারা কৌশল আল্লাহ করে আল্লাহ সবচেয়ে কৌশল বড় কৌশলী। করে, এটা হলো আল্লাহরই ইচ্ছা জি জি যে তাদের কারণে। এখন আমিও এটা হ্যাঁ দেখলাম যে আমার সাথে একটা ছেলের সাথে অ্যাড আছে, তার বয়স 22 এবং সে ইসলাম নিয়ে এত মানে আগ্রহী, হ্যাঁ, যে হয়তো অনেক জি সাধারণ ছেলেকেও এতভাবে দেখা যায় না। 22 বছর বয়সে আমি নিজেও এত আগ্রহী ছিলাম না, ঠিক আছে? তো জি কারণ জি, আমাদের আমিও আমি তো ওইটা, তারা আসলে আল্লাহই তাদেরকে চুজ করছে যে ঘুমানো মুসলমানরা জাগানোর জন্য, ঠিক আছে? তো জি তারা জি ওই জি রকম যতই চিল্লাচিল্লি করতেছে এক আমাদের জন্য জি উপকারী হইতেছে, আমাদের জন্য, কারণ ইসলাম আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিছি, এখন নেওয়ার কাজ হইলো গিয়া যারা নিবে। আমি আমি একটা 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 কথা নকল করি, সেটা হচ্ছে আমাদের কষ্ট ইসলামে জিরো, হ্যাঁ আল্লাহ তার দিনকে চালাই নেবে যেভাবেই হ্যাঁ হোক, হ্যাঁ সেটাই সেটাই সেটাই, যেই এটা মাধ্যম এটা দিয়ে হোক, এটা যেই আল্লাহ, মাধ্যম দিয়ে। এটা আল্লাহ কোরআন শরীফে 3 জায়গায় আল্লাহ বলছে যে হুয়া আল্লাজি আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দিনিল হাক লিউজহিরাহু আলা দিনে কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহ রাসূলুল্লাহ জি সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম দিয়ে পাঠাইছে, এই ধর্ম যে কোনো দুনিয়াতে যত ধর্মই আসুক, যত মতবাদী আসুক, এইটার উপরে এটা শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে এবং শ্রেষ্ঠই হইব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক আছে তারা এটা পছন্দ করুক আর না করুক, তাদের পছন্দের কোনো ভ্যালু নাই, এটা হইবই। হ্যাঁ অবশ্যই ওরা যতই চিল্লাক, আমি আমার একটা স্ট্যাটাসে বলছিলাম যে হিন্দিতে একটা কথা আছে যে হাতি চলে বাজার কুত্তে ভোকে হাজার, তো এই কুত্তারা যতই ভক ভক করুক হাতির কিছুই হইব না, রাইট রাইট, কান পর্যন্ত তো জি যাইব জি না ওদের। সেটাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা জিনিস, আমি যে স্পেসিফিক যে কোশ্চেনটা করার জন্য আপনার কাছে হ্যাঁ ফোন দিছি বলতেছি, সরি, মানে অ্যাড হয়েছি, সেটা হচ্ছে আসিফ মহিউদ্দিনের যে কভার ফটো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা ওনার এই কভার ফটোতে দেখবেন, আপনি হয়তো মার্ক করছেন যে একটা লোগো মতো আছে, লোগো, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এন্টিক্রাইস্ট, এন্টিগ্রাইস্ট, হ্যাঁ ইলুমিনাটি, ইলুমিনাটি, হ্যাঁ তা ইলুমিনাটি, ইলুমিনাটির ওইটা আমি যেটা, তাহলে উনি উনি যে উনি যে বলতেছে যে আমরা কোনো ধর্ম টর্ম মানি না, সৃষ্টিকর্তা মানি না, কোনো কোনো ক্রিয়েটর নাই, তো কিন্তু দেখা যাচ্ছে কি তারা স্যাটানের পূজারি, এরকম একটা ভাব আমার কাছে মনে হলো। আপনার মতামত কি এরকমই এটা বলেন তো? ব্যাপারটা হলো যে আসিফ মহিউদ্দিন যাই ওনার ফেসবুক ওয়ালে কি থাকবে বা ইয়া থাকবে, এটা ওই ওই যা ওরে যারা অ্যাপয়েন্ট করছে তারাই ওইটা ডিসাইড করে দেয়, জি জি ঠিক আছে? ওই যে আপনি একটা দেখবেন যে লাল একটা মহিলা, হ্যাঁ মানে একটা হ্যাঁ হ্যাঁ, মহিলা বোরখা শয়তান ছেড়ে দিল আর শয়তানের আর কি, পাশের সবাই ইয়া করলো, এই লাল মহিলাটা বোরখা ইয়া বাইবেলে উল্লেখ আছে, এটা হলো শয়তান বা শয়তানের কিছু একটা ইয়া আর কি,
ওই লাল মহিলাটা, শয়তানের ছায়া, যিনি, হ্যাঁ শয়তানের ছায়া শ্যাডো। এরকম। হ্যাঁ, তো এগুলা যারা একটু টুকটাক ইলুমিনাটি সম্পর্কে জানে তারা মোটামুটি এখন আসিফ জি মুদি। আরেকটা জিনিস এটা হলো আমি যে, আসলে হ্যাঁ বলেন, না বলতেছিলাম যে আরেকটা ব্যাপার হলো যে এখন বর্তমানে নাস্তিকতার চ্যাপ্টার প্রায় মোটামুটি ক্লোজ, এটা ক্লোজ ইউরোপে হোক, ক্লোজ হ্যাঁ ইউরোপে হোক বা এইসব দেশে। এই বাংলাদেশে তো ওগুলো ট্রেন্ড ট্রেন্ড ফ্যাশন ফ্যাশন ছেলে, কিছু কিছু ইয়াং পোলাপানের কারণে ফ্যাশন এই আর কি। তো এটা মোটামুটি শেষ হয়ে আসতেছে। অনেকেই, আমরা আসলে মুসলমানরা একটু গভীর ঘুমে আছি, আমরা অনেকেই জানি না যে দাজ্জাল, মাসিহু দাজ্জাল, যে দাজ্জাল আসার আগে হ্যাঁ হ্যাঁ এই ইয়াটা হবে যে থার্ড টেম্পল, জেরুজালেমে থার্ড টেম্পল, তৃতীয় মন্দির নির্মাণের এখন প্ল্যান চলতেছে ওইটা। এখন আমাদেরকে ডাইভার্ট করার জন্য, আমাদের মনোযোগটা ঘুরানোর জন্য এই প্রত্যেক দেশে এরকম আসিফ মহিউদ্দিন সেট করে রাখছে যে তোমরা ওগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমরা চলো এজেন্ট শীঘ্র এজেন্ট তৃতীয় মন্দিরটা বানায় ফেলি আর কি, এই আর কি, আর কিছুই না। হ্যাঁ আসলে এগুলা আমাদের ইয়াং জেনারেশনের উচিত যে জোর মানে খুব ডিপলি পড়াশোনা করে ওদের ডিপলি একদম পড়াশোনা মুখে করা, জামা ঘষে দেয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোরআনের আর এবং উপরে, আমি ওই যে ওই কথাটা একটু কোট করতে চাচ্ছি, ইমাম বুখারীর, সম্ভবত ইমাম বুখারী বলছিলেন যে কথা এবং কর্মের পূর্বে বিদ্যা, এটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ আমাদের বকাবাজি করে রায় জোর দিয়ে কিছু হবে না। এইটা না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে আমাদের মুসলমানদের বর্তমানে যেটা করণীয় সেটা হলো, সেটাও কোরআন শরীফে দেওয়াই আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম আন্নারা, যে তোমরা তোমাদেরকে আর তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এখন আমাদের জন্য মোস্ট যেটা কাজ হতেছে আসিফ মহিউদ্দিন, এগুলা তো আসলে এমনি উড়ে যাবো, এগুলো আমরা চেষ্টা করারও কোনো দরকার নেই, এমনিই চলে যাবো, এটা সময়ের প্রয়োজনে আসছে, এটা সময় যখন শেষ হয়ে যাবো তখন চলেও যাবো। কিন্তু আমাদের জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে আগে নিজেকে মুসলমান হিসেবে গড়ে তোলা এবং নিজের পরিবারকে বেশি বেশি দাওয়াত দেওয়া ইসলামের প্রতি ইয়া করার জন্য, কারণ সময়টা আমরা মোটামুটি প্রায় একটা কাছাকাছি সময়ে আইসে পড়ছি। যাই হোক, তো ভাইয়া, হ্যাঁ ভাই শুনতেছি, বলো। হ্যাঁ তো আসলে যে আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলেন আমার। না না কোশ্চেন নাই, ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি ইয়ে করেন, আমি শুনতেছি আপনার লাইভ, না, আপনি আমার কোনো আমাকে ইয়ে করে দেন, আমার ওই যে আমাদের আমি প্রিয় শুনি আপনার তানভীর লাইভ ভাই, রেগুলার শুনি। জি জি তানভীর ভাই অ্যাড করেন। তানভীর ভাই ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন, জি জি আসসালামু আপনিও আলাইকুম ভালো থাকেন, রহমতুল্লাহ। সালাম।